হ্যালো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছি। আমি আমি এটা আমার ফোন, তাই ডিজিটাল ফোন। আচ্ছা বলো তো, ঠান্ডা কেমন শুরু হয়েছে ইউকেতে? অনেক ঠান্ডা। আমাদের খুবই হঠাৎ প্ল্যান, বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল আমরা বার্মিংহাম যাব, কিন্তু সেটা হচ্ছে আগামীকালকে মানে শনিবারে। তো আমরা শুক্রবারে ওকে স্কুল থেকে পিক আপ করে এখনই রওনা হচ্ছি। মানে আমাদের আসলে শনিবারে রওনা হওয়াটা, আমরা রওনা হচ্ছি কখন বাবা? শুক্রবারে। তো এই প্ল্যানটা আমরা খুব ইনস্ট্যান্ট করছি, মানে জাস্ট 1 ঘন্টার মাথায় প্ল্যান করে বের হয়ে পড়ছি। অনেকদিন পর মনে হচ্ছে বিলেত বিলাসে যাচ্ছি, যদিও মাঝে বেশ কয়েকবার হঠাৎ করে বিলেত বিলাসে যাওয়া হয়েছে, কিন্তু মন ভরে নাই। কারণ বিলেত বিলাস মানেই কিন্তু বিলেত বিলাসের বাগান। অনেক আপুরা আমাকে কমেন্ট করছেন যে আপু বিলেত বিলাসে আসছেন, বাগানটা তো দেখলাম না। তো হ্যাঁ, এবার আমরা হয়তোবা 2 দিন সময় হাতে নিয়ে যাচ্ছি, বিলেত বিলাসও দেখাবো, মানে বিলেত বিলাসের বাগানও দেখাবো। তানজিনা আপু শফিক ভাইয়ের সাথেও হয়তো 2-1 দিন থাকার সময় হবে, যদিও এবারও যাচ্ছি আমি আমার অফিসের কাজ হাতে নিয়েই সপরিবারে। আর বার্মিংহাম মানেই তো বিলেত বিলাস, মানে তানজিনা আপুদের ওখানে আমাদের যাওয়াই হয়। তো চলেন তাহলে রওনা হই, আর কোনো কথা নাই, বাদ বাকি আপডেট পুরো ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ওরে গান, গানে তালে তালে মাথা নাড়াচ্ছে সে। এরে বাবা, আমার যে আমরা রওনা হয়েছিলাম, মাঝে আমার একটু লাইভ ছিল, তাই আচ্ছা তোমরা 2 বোন খাও। তো আমাদের একটা ছোট ব্রেক হয়ে গেল, আমি লাইভটাও শেষ করে নিলাম, এখন রওনা হচ্ছি সার্ভিস থেকে। ভালো হয়েছে, সার্ভিসটা কাছাকাছি পায়। আচ্ছা চলো, গধূলি বিকেল বেলা আমরা রওনা হয়েছি বার্মিংহামের পথে। আমাদের সাথে আছে আমার পার্সোনাল ড্রাইভার, এটা বললে আবার তোমার ফ্যান ফলোয়াররা খেপে যাবে, এই আপু আপনি কেন ভাইয়াকে এটা বলেন? আছে আছে, তোমার ভালোবাসার মানুষ কত আছে না, প্রত্যেকেরই থাকে কিছু না কিছু ভালোবাসার মানুষ থাকে, বুঝিয়াছেন স্যার? বুঝছাম। আর এই যে আপনাদের ভাইয়ার 2 কন্যা, এইটা হচ্ছে সেই মজার কেক স্পেশালি ফর শফিক ভাই। সুজন নিয়ে আসছে, সুজন দৌড়ে দৌড়ে গিয়ে কেকটা নিয়ে আসছে। জি আমরা চলে আসছি, চলো চলো চলো, আমরা চলে আসছি সেই বিলেত বিলাসের বাগানে। এবছর আমাদের বেশ কয়েকবার হঠাৎ হঠাৎ আসা হয়েছে, কিন্তু তেমন থাকা হয় নাই, রাত্রে করে আসছি, রাত্রে করে চলে গেছি, এরকম হয়েছে। তা ভাইয়া আপু একটু সময়ের অভাবে, আপু যেহেতু বাংলাদেশেও ছিল পুরো সামার টাইমটাতে, তারপরও যা করছে, আর বরাবরের মতো বিলেত বিলাসের বাগানে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। এই কত বড় একটা পেয়ারা গাছ করছে ভাইয়া। নর্মালি কিন্তু ইংল্যান্ডের যে আবহাওয়া, এই আবহাওয়াটাতে কিন্তু এই গাছগুলো সহজে হয় না। বাংলাদেশ থেকে হয়তো যারা এই ভিডিও দেখেন তারা ভাবেন যে একটা পেয়ারা গাছ এ আর কি, এমন মানে এটা নিয়ে এত খুশি কেন? আসলে এদেশের যে ঠান্ডা একটা আবহাওয়া, এই আবহাওয়ার উপযোগী না এই গাছগুলো, যার ফলে এই গাছগুলোকে বাঁচাতে হলে, বড় করতে হলে অনেক প্রসিডিওর মেনটেন করে, গ্রিন হাউসের মধ্যে রেখে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, অনেক কিছু করে তারপরে এগুলোকে করতে হয়, তাও সবার পারে না আসলে গাছগুলো বাঁচাতে। তো এই গাছগুলো এই জন্য এভাবে বড় হতে দেখা, গাছগুলো এরকম ফুলে ফলে ভরে ওঠা, ইংল্যান্ডের এরকম ঠান্ডা বৈরী আবহাওয়ায় আসলে অনেক বড় পাওয়া। এই বিলেত বিলাসে আসলে আসলে দেখা যায় নানান রকমের গাছ, আমরা সাধারণত আমাদের বাসায় করতে গেলে পারবো না, কারণ এই গাছগুলোর পেছনে যে পরিমাণ যত্ন দিতে হয় এই আবহাওয়ার কারণে, সেই পরিমাণ যত্ন আমরা করতে পারবো না, যেটা কিনা বিলেত বিলাসে এসে দেখে মনটা আমি ভরায় নিয়ে যাই। না তাহলে কি এটা পাতা? ও না
আচ্ছা এই গাছটা কি গাছ যদি কেউ বুঝতে পারেন একটু বলবেন তো? হ্যাঁ ভাই জিজ্ঞেস করলে পাওয়া যাবে। আর বিভিন্ন ধরনের মরিচ গাছ তো এবার তো মরিচের একদম বাহার বড়ে গেছে বিলেত বিলাসে, অনেক ধরনের মরিচ গাছ ভাই আপু করছে, বাট ফুল গাছ অত এবার করতে ঠান্ডায় ঝাঁকি মারতেছে, আপনাদের ক্যামেরা ধরে ঝাঁকাচ্ছে এরকম ঠান্ডায়, মানে দেখছেন কি পরিমাণ ঠান্ডা, আমার লিটারালি ঠান্ডা লাগতেছে। যাই হোক আপনাদেরকে শর্টকাটে আরেকটা আপডেট জানাই দিই, সেটা হচ্ছে আমরা বার্মিংহাম এসেছি আজকে কিন্তু 29 তারিখ রবিবার, মানে আগামীকালকেই বার্মিংহামে রয়্যাল স্যুটে হতে যাচ্ছে গানে গানে বাংলাদেশ TNT কনসালটেন্সি লন্ডন আয়োজিত এই প্রোগ্রামটা, যেই প্রোগ্রামটা অলরেডি গ্লাসগো এবং লন্ডনে হয়ে গেছে, এবার হচ্ছে বার্মিংহামে। সো সবাই চলে আসবেন, আর আমি অ্যাড্রেস ডিটেলস পোস্টকোড সহ সব কিছু এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখবো। আর এই প্রোগ্রামটাতে কিন্তু সোলসের পুরো টিম থাকছে, নকিব খান থাকছেন, সাজ্জাদ হুসাইন পলাশ, অমিত দে, অবন্তী স্মৃতি সহ আরও আরও অনেক জনপ্রিয় সব শিল্পীরা থাকছেন যারা পারফরমেন্স করবেন আপনাদের জন্য। এবং এই প্রোগ্রামে আসার জন্য একটি টিকিট কিনতে হবে ছোট্ট অল্প কিছু অ্যামাউন্টের, সেই টিকিটের টাকাটাও কিন্তু পুরোটাই বাংলাদেশে বর্ণার্থদের সাহায্যে প্রদান করা হবে। সো অনলাইনে আপনারা টিকিটটা পারচেস করতে পারেন, ডিসক্রিপশন বক্স আর পিন কমেন্ট চেক করতে ভুলবেন না। যারা অনলাইনে টিকিট করতে পারছেন না তারাও 29 সেপ্টেম্বর রবিবার বিকেল 5টায় চলে আসবেন, সেখানে আসলেও কিন্তু ইনস্ট্যান্ট আপনারা হার্ড টিকিট পারচেস করে ভেনুতে এন্ট্রি নিতে পারবেন। ও ভালো কথা, আমি আসছি এই প্রোগ্রামের জন্য আর আপনাদের সুজন ভাই আসছে কিন্তু শফিক ভাইয়ের বিরিয়ানির জন্য, জানেন তো আমাদের দুইজনের দুই মতলব, ঠিক আছে? ওই যে কি বলে রাজার রাজ্যের চিন্তা ঘটনের ঘটনার চিন্তা, বিরিয়ানি খাতকে বিরিয়ানির চিন্তা, চলো। এটা কি চিনি গুঁড়া চালের হচ্ছে ভাই? চিনি গুঁড়া, হ্যাঁ। মানে আজকের কাচ্চির স্পেশাল হচ্ছে ইয়ে চিনি গুঁড়া চাল, বাসমতি না? বিরিয়ানির হচ্ছে দেখার সৌন্দর্য ভাই, ভেতরে আলু আছে তো? আলু আছে, এবার আলু আগেই দিছে, আলুর একটা গল্প আছে, দাও তোমার আপা বলবে। দর্শকদের জন্য আমি এই কষ্ট করে চলে আসছি আমার ভিডিও করতে, আসলে শুধু নাচতে কিন্তু খাইতে কি জন্য আপনারা গেছেন? সব নাটক, সব নাটক, হ্যাঁ। দর্শকের নারী নক্ষত্র ভাই ভালো চিনেন একদম, ভিডিও আপনি করেন না কিন্তু আপনি সব চিনেন ভাই, সে তো চিনবে না তো, মানে শুনে শুনে অভ্যস্ত, কমেন্ট কমেন্ট দেখে দেখে, হ্যাঁ একদম ভাই, ইদানিং ডিউটিতে একটু সে গাফিলতি করে, পেমেন্ট পাচ্ছে, পেমেন্ট নাই তো তা। এবার ঘিয়ে ডুবানো বিরিয়ানি, কিভাবে বুঝবো আপনি বগুড়া সল বলেন তো, খেলে বোঝা যাবে নাকি? আগামী বছর ইনশাল্লাহ এখানে পার্কের মধ্যে বানাবো, আলুঘাটি না পার্কের মধ্যে খাবো আর কি। বগুড়া সলের হাতের আলু ঘাটি যদি না খাইলাম কেমনে হইলো? বগুড়ার বিখ্যাত আলু ঘাটি অনেক মজা কিন্তু, রাজবেরি গুলা কিন্তু তোলার মানুষ নাই নাকি ভাই আপুর এখানে, দেখো এটা এটা একেবারে পেকে খুলে খুলে আসতেছে, নিচে কতগুলো পড়ে দেখো পড়ে আছে, এই যেগুলা তুলে নিয়ে চলো, সেরা খাবে, সেরা রাজবেরি খাবে, ও তো স্ট্রবেরি খায়, ও দেখো স্ট্রবেরির গাছে কিন্তু স্ট্রবেরি আছে আপুদের, আপুদের খাওয়ার মানুষ নাই, এগুলো সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে, কি যে মজা এগুলা খাইতে। এরা সামনে ওকে ধুয়ে দিতে হবে, এগুলা একটু খেলে আর একটু খেলে উত্তর পরে চলে, আগে তো খুলে খুলে আসতেছে আর অনেক ও পেশে পেকে গেছে এগুলা, এই দেখো এখানে ই একেবারে টস টসা এগুলা, হুম আস্তে এটা টান, এটা পাশেরটা, হ্যাঁ
এতগুলো খাবে না সিয়ার, আগে দেখে খাই নাকি। চলো এই যে আমার কাছে আছে, আমার কাছে দাও। এখানে দেখে কি সুন্দর লাগতেছে, কি সুন্দর। Yummy in my tummy. Sierra aunty bache ese raspberry khacche. Eh? Kalamuner gache raspberry moja baba. Moja. Hmm? Yummy yummy. Yummy. Kotha kartamite dekhi to? Kartamite yummy yummy. Yummy. Sierra tummy. Mashallah kam. Mimi mai. Shopping bhair biryani boshe geche. এই যে এটা হলো নোড়া চাপা দিয়ে, আমাদের ওদিকে শিলপাটার এটাকে বলে হচ্ছে নোড়া, আপনাদের ওদিকে কি বলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। পাথরের নোড়া, উপর থেকে হিট দেওয়ার ব্যবস্থা, প্রফেশনাল বিরিয়ানি রান্না হচ্ছে, নিচে উপরে সব জায়গায় হিট হবে। হ্যাপি বার্থডে টু কে, আমাদের খুব পছন্দের কেক এটা, লুটনের। এটা পিঞ্জে লুটন মলে আপু এই সবটা, এটা আপনার আর ভাইয়ার পছন্দ দেখে আনা হয়েছে। আজকে কিন্তু কেকেরই বার্থডে, আজকে কারোর বার্থডে না, উপলক্ষ নাই, কেউ গিফট আনবেন না। হ্যাঁ, কোনো গিফট নাই, খালি খাওয়া। হুররে কেকের বার্থডে, হুররে কেক খাইতে আমাদের কোনো অকেশন লাগে না। বিরিয়ানি কাটার সিস্টেমটা কিন্তু অনেক মানে গুরুত্বপূর্ণ। দেখি তো এটা কি, এটা ডিস্টার্ব করে কেন? বিরিয়ানির আলু হচ্ছে বিরিয়ানির প্রাণ, মজার সে বিরিয়ানি সার্ভ হয়ে গেছে, যে বিরিয়ানির জন্য এতক্ষণ অপেক্ষা। সেজার পাপা নাও, তোমার আর শফিক ভাইয়ের পাল্লা হয়ে যাক আজকে, তোমরা দুই বিরিয়ানি পাগল, বিরিয়ানি প্রেমী মানুষ। আর এখানে হচ্ছে মজার তানজিনা আপুর চাপলি কাবাব, খুবই মজার এই কাবাবটা, আপু তৈরি করে, এটা অনেক মজার। আর এখানে এই যে সালাদ, ধোয়া ওঠা বিরিয়ানি, আলু নিছো? হ্যাঁ ভাইয়া, আলু নিছি, আলু ছাড়া তো বিরিয়ানির জান প্রাণী আসে না, আলু ছাড়া বিরিয়ানি আলু নি হয়ে যায় একদম। শেষ করি ভাই, এটা তোলা দরকার নেই।